নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী নিজে বা সরকারের কেউ কেন এই এলাকায় এলেন না? দলুয়াখাঁকি কাণ্ডে ফের রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রতিবাদী আন্দোলনের মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। এদিন দলুয়াখাঁকিতে আক্রান্ত পরিবারদের হাতে ত্রাণ তুলে দিতে গ্রামে এসেছে কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্যরা। বাচ্চাদের জামা কাপড় দেওয়ার পাশাপাশি এলাকার মহিলাদের শাড়ি ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়। তাদের হাতে খাদ্যদ্রব্য, চাল ডাল আলু তুলে দেন তারা। দেখলে অবশ্যই ছবি এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি অভিযোগ জানালেন মৌসুমী কয়াল, চলুন শুনে নেওয়া যাক। দেখুন, আমরা তো গত 3 দিন আগে এসেছিলাম, তো সেই দিন আমরা কিছু ডাল চিনি চিড়ে তেল এগুলো এনেছিলাম, কিন্তু এদের জামা কাপড় কিছু আনতে পারিনি। তো আজকে আমরা সবাইয়ের এই 28টা পরিবারের জন্য জামা কাপড়, চাল, আলু এগুলো নিয়ে আসছি। আমাদের যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে এদেরকে আমরা দিচ্ছি। ভালো লাগছে যে এদের পাশে আমরা দাঁড়াতে পারছি, অসহায় মানুষগুলোর পাশে। তো প্রত্যেক মানুষের কাছে আবেদন থাকবে, এই যে বাসস্থান হারা তারা, পোশাক ছাড়া বা এই সামনে ঠান্ডা পড়ছে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আছে, সবাই যদি একটু হেল্প করে খুব ভালো হয়। এটা আমাদের কাছ থেকে মানে আমরা অনুরোধ করছি সাধারণ মানুষের কাছে, বা যারা আমাদের ক্ষমতাশালী যারা আছেন তারা তো আসছেনই না। আমাদের সিএম এর তো অবশ্যই আসা উচিত ছিল, এইরকম মানুষের বাড়ি পাশে দাঁড়ানো অবশ্যই দরকার ছিল, কিন্তু সিএম তো আসেনই না। এদের বাসস্থান করে দেওয়ার ব্যবস্থা আগে করতে হবে, কারণ এরা যেভাবে রয়েছে ঠান্ডার সময় দেখলে খুবই কষ্ট হয়, এবং ছোট ছোট বাচ্চাদের সাথে নিজেদের দেখলেও দুঃখ লাগে। তো আজকে এসেছি এদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব মানে খুব গর্বিত মনে করছি যে সাধারণ মানুষ হয়ে এই মানুষগুলোর, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরেছি। আমরা মিডিয়া ভাইকে বলতে চাই, দু একটা বাড়ি কি 25-26-27টা বাড়ি সেটা আপনারা গিয়ে দেখুন। আমি আপনারা নাই, আমার সাথে চলুন, ঘরের মধ্যে গিয়ে দেখাচ্ছি যে দু একটা বাড়ি কি কটা বাড়ি। এখানে 26-27টা বাড়ি পুরানো হয়েছে, এবং একটা তারা একটা করে পোশাক পরে তারা ঘর থেকে পালিয়ে গেছে জীবনের ভয়ে। তারা একটা কোনো একটা গামছা পর্যন্ত তারা নিতে পারেনি, একটা উন্না পর্যন্ত তারা নিতে পারেনি, যে যেমনভাবে ছিল তেমনভাবে চলে গেছে। তো রাজ্যে যারা এরকম বলছেন যে গোয়াল ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা দু একটা বাড়ি পুড়েছে, তা আসুন না আপনারা, এসে আপনারা দেখুন না যে এদের কি অবস্থা, কিভাবে অসহায়ভাবে তাদের জীবন কাটছে। এমনকি তাদের রান্না করবে সেই স্টোভ বা উনুনটাও নেই, হাঁড়ি করা পর্যন্ত নেই, তারা যে রান্না করে খাবে এরকম একটা অবস্থা। তো আপনারা আসুন, আমরা তো এসেছিলাম বলে একদিন আমরা দেখেছি যে এদের দুঃখ কষ্টের সেই সময়টা, তার জন্য আজকে আমরা কিছু পোশাক নিয়ে ওনাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেদেরকে খুব প্রাউড। বেশ কয়েকটা দিন পার, এখনো পর্যন্ত দলুয়াখাঁকিতে আক্রান্ত পরিবারদের মাথার তলার ছাদের কোনো জোগাড় করে দিতে পারেনি রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। তৃণমূল নেতা খুন হওয়ার জেরে যে পরিবারগুলি আক্রান্ত হয়েছেন তাদের দায়িত্ব নেবে কে, তাদের দায়িত্ব কার, এ প্রশ্ন কিন্তু বারংবার তুলছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরকম প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এখন দেখার কতদিনের মধ্যে তারা নিজেদের বাসস্থান আবারও ফিরে পায়। মামনি রায়, সিভনাভিক নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিভনাভিক নিউজ চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।